বাইরে আজকে প্রচুর রোদ, 30 ডিগ্রি তাপমাত্রা হলেও আসলে অনেক গরম অনেক, এবং এখানে আসলে কোনোভাবেই টিকে থাকাটা আসলে খুব দুষ্কর হয়ে ওঠে। হ্যালো সবাইকে, আমি নাসিব হাসান, শুভ সকাল। আমি পেশায় আসলে একজন সাংবাদিক, আর আমার কাজের খাতিরে আসলে অনেক জায়গায় যেতে হয়। আমি আজকে ব্লগটা করছি ঢাকা শহরে আসলে আমরা কীভাবে বাস করছি এবং আমাদের দৈনন্দিন জীবনযাত্রা কেমন, এইসব বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। এই মুহূর্তে আমি বাসায় আছি, আমার বাসায়। তো আমি অফিসের উদ্দেশ্যে বেরোবো, তার আগে আসলে আমাকে কিছু প্রিপারেশন দিতে হবে। আমার খাওয়া দাওয়া করতে হবে, গোসল করতে হবে, সব কিছু মিলে। কারণ আসলে গোসল আমাকে আসলে দুইবার করতে হয়, কারণ গোসল দুইবার না করলে দেখা যাচ্ছে যে ঘামে চিটচিট অবস্থা হয়ে যায়, আবার বাইরে প্রচুর পরিমাণে ধুলা। গরমে একেবারে সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা আসলে, এত গরম। শুরু করে দিলাম, এখন একটু বেটার লাগছে, আমি ভিতরে পুরো ঘেমে গেছি। এই যে আখের শরবত বিক্রি হচ্ছে, এটা আসলে যারা শ্রমিক বা এবং তালের শাঁস, এই আখের শরবত এবং তালের শাঁস খেয়ে থাকেন যারা, এই যে কায়িক শ্রমিক যারা আছেন তারা আসলে এই ধরনের খাবারগুলো এই মুহূর্তে খেয়ে থাকেন বেশি, কারণ তাদের আসলে প্রচুর পরিমাণে মিনারেলস এবং ইলেকট্রোলাইটের দরকার হয়। এবং ডাব, লোকটা একেবারেই ঘেমে শান্ত হয়ে গেছে। বেরোয়েছেন কখন মামা, বেরোয়েছেন কখন? ঘন্টা দুয়েক। গরম অনেক না, একদম ঘেমে গেছেন আপনি? আমি অফিসে চলে আসলাম, এখানে দেখতেই পাচ্ছেন অবস্থায় পুরো ঘেমে শেষ। আমাকে তাহলে এখন ওয়াশরুমে যেতে হবে তাড়াতাড়ি। টিস্যু ব্যবহারও বেড়ে যায়। আমার সাথে আমার কলিগরা আছে, হ্যালো, আরিফিন এবং মনামি, ওনারা আমার সাথে কাজ করেন, আমরা সবাই একসাথে কাজ করি। নেশার মতো একটা, যে হ্যাঁ চা খেলে ভালো লাগে বা মাথা ব্যথা করতেছে গরমে, ওনার সাথে একটা চা খেলে তো আসলে এই কথাগুলো বলতে বলতে অনেক ঘেমে গেছে, আমি প্রচুর ঘামতেছি। কারণ হচ্ছে যে এখানে অনেক গরম, কারণ এই এইখানে আসলে আশপাশের বিল্ডিংগুলো অনেক বড় বড়, বাতাস চলাচলের জন্য যে জায়গাটুকু, এই জায়গাটুকুরও একটা বড় স্বল্পতা এখানে আছে। এবং প্রতিটা বিল্ডিংয়ের প্রতিটা যে ভিতর থেকে যে গরম বাতাসটা বের হচ্ছে, সিস্টেমটা এসি বা এই সিস্টেমটা কিন্তু আসলে এদিক এই খোলা রাস্তা মুখী। হ্যাঁ, এখন আমাকে আসলে একটা বড় জ্যামের সমুদ্র পাড়ি দিয়ে বাসায় ফিরতে হবে। বাসায় গিয়ে অবশ্য কিছু কাজও আছে, দাঁড়িয়ে থাকতে হবে এখন এখানে কিছুক্ষণ সিগন্যাল ছাড়ার অপেক্ষায়। দেখি সামনে এগিয়ে যেতে পারি কিনা। হ্যালো, অফিস থেকে এসে আমাকে আবার শাওয়ার নিতে হলো বরাবরের মতো, এবং এসে আমি আসলে এক দণ্ড পারিনি যে এসি ছাড়া থাকতে আমাকে এসিটা ছাড়তে হয়েছে। ভেবেছিলাম এই অফিস থেকে এসে একটা কাজ করবো, কিন্তু আসলে কাজটা করার সুযোগ হচ্ছে না এই মুহূর্তে, কারণ এত পরিমাণ টায়ার লাগছে। আমার তো এই ব্লগটা শেষ করে আবার ঘুমিয়ে পড়বো, এই আর কি চেষ্টা করছি এখন যতটুকু সম্ভব আমি তুলে ধরার।
সবাইকে অনেক ধন্যবাদ।